সন্দেশখালি নিয়ে আরেক ভিডিও একেবারে সামনে চলে এলো। ভাইরাল ভিডিওয়ে বিস্ফোরক দাবি করছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালীর আন্দোলনকারী হিসেবে যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়ে প্রশ্ন বিজেপি প্রার্থী রেখা পাত্র ও আন্দোলনকারী মাম্পি দাসের। দেখুন সেই ভিডিও। আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমাদের সবাই সন্দেশখালীর আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী আর PM স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে, শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মণ্ডল PMCর লোক, উপরের উপরে বিজেপি করে? আর আমরা নির্যাতিত মায়েরা যদি সন্দেশখালিতেই পড়ে আছে, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন জানিয়েছিলেন, আর আমরা আন্দোলনের মানে আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? TMC থেকে কি এটা কি TMC পার্টি থেকে কি উনি শিবহাজার থেকে কি গোপনে গোপনে? অর্থাৎ দেখতেই পাচ্ছেন মারাত্মক অভিযোগ সামনে এসেছে। বিজেপির অন্দর থেকেই এই প্রশ্ন উঠছে যে পদ্মা মণ্ডল সে কি তৃণমূলের লোক? রেখা পাত্র, আন্দোলনকারী মাম্পি দাস তারা বিস্ফোরক অভিযোগ করছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, তো বিস্ফোরক অভিযোগ। একেবারে যে ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে মাম্পি দাস এবং রেখা পাত্র তারা খুব ঘুরে দিয়েছেন। প্রধানমন্ত্রী উত্তর 24 পরগনা জেলার বারাসাত, জেলা সদর বারাসাতে তিনি যখন এসেছিলেন তার ঠিক পরপরই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান সন্দেশখালীর আন্দোলনকারী মহিলারা। কিন্তু তারা প্রশ্ন তুলেছেন কারা তারা, অথচ রেখা পাত্র, মাম্পি দাস তারা হচ্ছে আন্দোলনের মুখ। তাদেরকে অন্ধকারে রেখে স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে তারা অভিযোগ তুলেছেন। তিনি যাদেরকে নিয়ে গেছেন তারা আন্দোলনকারী নয় এবং তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তার পাশাপাশি অনুপ দাস, যাকে বিজেপি নেতা বলা হচ্ছে, সেই অনুপ দাস তিনি একসময় শিবপ্রসাদ হাসদা, বহিষ্কৃত তৃণমূল নেতা এবং যার বিরুদ্ধে এত অত্যাচারের অভিযোগ, সেই শিবপ্রসাদ হাসদার থেকে একসময় তিনি মাসে মাসে 10,000 টাকা নিতেন এমন অভিযোগ করা হচ্ছে। এবং যে মহিলার নাম বলা হচ্ছে সেই মহিলা আদৌ বিজেপি করেন কিনা সে নিয়েও এই ভিডিওতে প্রশ্ন তোলা হয়েছে। তার পাশাপাশি রেখা পাত্র যেটা নিয়ে সরব হয়েছেন যে তারা আন্দোলনের, জিজ্ঞেস করছি এটা কি জানা গেছে যে এই ভাইরাল হওয়া ভিডিওটি কোন সময়? একেবারে যেটা জানা যাচ্ছে বা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে যে যখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছিল সন্দেশখালীর আন্দোলনকারীরা সেই সময়কার ভিডিও বলে মনে করা যায়। ঠিক কোন সময়কার ভিডিও এটা স্পষ্ট করে না বোঝা গেল। যে ভিডিও ভাইরাল হচ্ছে তার কথাবার্তা থেকে যেটা স্পষ্ট হচ্ছে, অর্থাৎ রেখা পাত্র এবং মাম্পি দাসের কথাবার্তা থেকে যেটা বোঝা যাচ্ছে যে সন্দেশখালীর আন্দোলনকারীরা যখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন দিল্লিতে গিয়ে, কারা তারা সেই নিয়ে প্রশ্ন তুলে তারা এই ভিডিওটি করেছিলেন। এবং সেখানে স্পষ্ট মাম্পি দাস বলছেন যে রাষ্ট্রপতির কাছে তারা আন্দোলন করেছেন সন্দেশখালীতে শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাসদা, উত্তম সর্দারদের বিরুদ্ধে, অথচ তাদেরকে অন্ধকারে রেখে কারা রাষ্ট্রপতির কাছে গেলেন? তারা অথচ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, তাদের যে সমস্যার কথা, তাদের যে অভিযোগের কথা প্রধানমন্ত্রীকে তারা জানিয়েছেন। একেবারে সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো, আসছি তোমার কাছে। কিন্তু তার আগে এই যে ভাইরাল হয়েছে ভিডিও, সেই ভিডিও আপনাদের আরো একবার দেখাবো। এবং এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করে নিয়েছি বিজেপির রাজ্য মুখপাত্র তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক বাবু, আপনিও শুনুন যে ভাইরাল ভিডিওতে রেখা পাত্র, মাম্পি দাস এটা ঠিক কি অভিযোগ করছেন, তারপর আসছি আপনার কাছে। আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালীর আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী আর PM স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে, শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মণ্ডল PMCর লোক, উপরের উপরে বিজেপি করে? আর আমরা নির্যাতিত মায়েরা যদি সন্দেশখালিতেই পড়ে আছে, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন জানিয়েছিলেন, আর আমরা আন্দোলনের মানে আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? TMC থেকে কি এটা কি TMC পার্টি থেকে কি উনি শিবহাজার থেকে কি গোপনে? সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।